হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা হাউস ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন, আপনাদের এটা জানা জরুরি, তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভাই, সারাদিন কাজ কাম করে মাত্র বাসায় আসছি, এ ডুব গোসল দিমু, একটু রেডি হমু, কোনো এক জায়গায় যামু বেড়াইতে, একটু ফ্রেশ হমু, একটু বাড়িতে কথা বলবো, সে সময়টাও দেয় না। সারাদিন কাজ কাম করছি, আবার আর এক কাজে পাঠাইতেছে। তো হাউস ড্রাইভিং বিষয়ে যদি আসেন, তাহলে আপনাকে এই জিনিসটা জানতে হইব, সব সময়ের জন্য রেডি থাকতে হইব, মানে যে কোনো সময় কাজ দিতে পারে। আর অনেক সময় দেখা যায় যে সারাদিন বসে রয়েছে, সমস্যা নাই কে। আবার কত কত সময় দেখা যায় যে আপনি কোনো খাবার সময় পাবেন না, সারাক্ষণ কাজের মধ্যে থাকা লাগে, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এরকম কাজ দেওয়ার তালেই থাকে। যাই হোক, আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিছু রোড সম্বন্ধে, এই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিও। সিহাত কর্নিশ, আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিহাত কর্নিশ। এখন সন্ধ্যার সময় তাই এরকম লাগতেছে, তো রাত্রে লাইটগুলো আরো ভালোভাবে ফুটতে ওঠে। এই যে সাইড দিয়ে যে লাইটগুলো দেখতেছেন, এগুলো রাত্রে আরো ভালোভাবে ফুটতে ওঠে। এখন খুব বেশি দেখা যাচ্ছে না, যেহেতু মাত্র সন্ধ্যা হয়েছে। লাইটগুলো অফ করা আছে, সন্ধ্যা হয়েছে, তার লাইটগুলো এখনো চালু করে নাই। লাইটগুলো চালু করলে গেলে অনেক সুন্দর লাগে, এখানে অনেক রকম লাইট দেওয়া আছে, খুব সুন্দর লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে, লাইটগুলো অনেক ভালো, কিন্তু এখনো অন করে নাই লাইটগুলো। আমি গাড়ির জন্য একটু ওয়েট করলাম আর কি, মানে এখানে যেহেতু রাউন্ড রোড, এখানে ওয়েট না করলে তো হবে না। অবশ্যই এখানে ওয়েট করতে হবে। যদি সন্ধ্যার সময় মনে করেন যে এখানে এখানে সৌদি আরব গাড়ি চালানটা একটু ওই রাস্তাঘাটের জন্য একটু সহজ হয়, কিন্তু ওই যে আছে যে ওই সৌদিগর জন্য মানে একটু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অনেকেই রাস্তা রোডটা ফলো করে না ভালোভাবে, মানে যেমন মন চায় তেমনই চালায়, বিশেষ করে আজনবী হলি গেলা হ্যাকারের সাথে একটু বেশি ই করে। কথায় আছে না, যার দেশের মানে তাদের দেশ তাগর একটু তো পাওয়ার বেশি থাকবো, মানে অন্যান্য দেশের মানুষের একটু কষ্টই হয় অনেক সময়। এই বোর্ডের মধ্যে দেখেন, এখানে অনেক জায়গার যাওয়ার অ্যাড্রেস দেওয়া আছে, কোথায় কোথায় যাওয়া যাইব সেই অ্যাড্রেসটা দেওয়া আছে। এটা হলো সিহাত ইশারা, সিহাত সিগন্যাল। এটা এখানেই আমি থাকি পাশেই। এর আগে আমি একটা ভিডিওতে ইশারাটা দেখিয়েছিলাম, এখানে আমি পাশেই থাকি আর কি। লাল বাতি ছিল, তার জন্য একটু ওয়েট করলাম, গ্রিন বাতি চলে আসছে, এখন আমার দায়িত্ব হইব। আপনারা যেমন দেখতে পাচ্ছেন,